আল্লামুগান আল্লাহ সে যে আল্লামুগান আল্লাহ আল্লামুগান আল্লাহ পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনায়ক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হুটি বিঘি নেই নীল আকাশে দেখি অপরূপ খেলা দিনের বেলায় সূর্যের আলো রাতে তারকার মেলা এই জোয়ানেরা ঝেড়ে হবে না সুবহানাল্লাহ খুঁটি বিঘি নেই নীল আকাশে দেখি অপরূপ সবই যে প্রভুর দয়ায় পুরা তুমি বলতে পারেন না নারাই দেখবে সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনায়ক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ সৃজন করেছো এই ধরনি দিয়েছো কত শত গোটা বিশ্বকে আল্লাহ সাজিয়ে দিলেন একবার ইশারা করবে ফানা হয়ে যাবে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যার যত তালা বিল্ডিং তছনছ হয়ে যাবে এ ক্ষমতা কেবলমাত্র একজন তিনি হলেন ভুয়াল হাইয়ুল কাইয়ুম একবার জোরে বলুন এই ছেলেরা ভিড় হবে না সৃজন করেছো এই ধরনি দিয়েছো কত শত আমার তোমার হাতে কি সারাই হয়ে যাবে কায়ামত এই ধরনি বলো বা পৃথিবী বলো সবই যে তোমার দয়া পুরা হবে না সুবহানাল্লাহ সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনায়ক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ ভলিউম দুলের ভলিউমটা একটু বাড়ান দুধ থেকে বলার ভলিউমটা একটু বাড়ান আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিহিল হামিদ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মুখবির
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العباد وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه السلام حاضرين مجلس আজকে জলসার নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামাই কেরামগণ, খাস করে এই আয়েরা গ্রাম নামক একটি জায়গায় একটি রহমতের সামিয়ানার নিচে বসে থাকা একদা অঞ্চলের গ্রামের শ্রদ্ধেয় আমার মুরব্বিয়ানগণেরা, নজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা আমার স্নেহা গর্ভধারিণী জনম দুঃখিনী ধার্মিকা ও মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত অপকর্ম পাপাচার থেকে বালা মুসিবত থেকে আমাদেরকে একটি রহমতি সামিয়ানার নিচে বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ উচ্চ আওয়াজে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। বলে বলতে পারেন না, সালাত ও সালাম জানাই বিশ্ব নবীর দরবারে যে নবী সৃষ্টি না হলেন আমার আল্লাহ কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে বলতে পারেন না সুবহানাল্লাহ। এ নবীর প্রতি জানাই দরুদ ও সালাম উচ্চ আওয়াজে পড়িয়ে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাস চলছে রবিউল আউয়াল, আমাদের ঘরের ছেলেদের মনে আলাদা একটা ঈদ খুশি। এই মাসেতে এই চাঁদেতে আমার দেন নবী এসেছে, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল দরজা মানে ঈসা আলাইহিস সালাম, ঈদে মিলাদুন নবী হচ্ছে, সারা বছরই হয়। আমাদের ঘরের ছেলেরা হাজার হাজার টাকা খরচা করে ওয়াজ মাহফিল দেয় রে বাবু, তাই না? এক একটা জলসার বাজে কি তোমার মনে হচ্ছে আমার মজনু ভাই একা দিয়েছে? এক একটা জলসায় খরচ করে 5 লাখ 7 লাখ। একটা জলসায় উড়ুলা বলে একটা জায়গা আছে না বারাসা, ওদের ওই জলসাটায় দুদিনের জলসা হয়। আমি 2 বছর আগে পরপর 2 বছর এসেছি, মাঝখানে আবার 2 বছর গ্যাপ বলে দিয়েছি, আর 2 বছর আসবনি, আবার আল্লাহ হায়াতে রাখলে 2 বছর পরে। ওদের বাজেট থাকে 14 লাখ টাকা। নবীকে কত মহব্বত করে, কিন্তু গেলে শরীরে আর রক্ত ঠিক থাকবে না। আমার মতো ফজকে আলে মলি সাহেবে রক্ত ঠিক থাকবে না, তখন মনে হয় যে ওই স্টেজে উঠলে বোধ হয় গোনা হবে। ভাইজান কি কোনো ফিল্ম স্টারদের ফটো থাকে না? ওখানকার মাহফিলে শুধু কথা বলিনি, আমাদের ঘরের ছেলেরা জলসা করছে, এদের ভিতরে 90% ছেলেরা বেনামাজি, পেচ্ছাপ ফিরে পর্যন্ত পানি নেয় না, শরীরের পবিত্রতা বোঝে না, ফরজ গোসল কি জানে না, এরা সব জলসা কমিটি। কথা ঠিক না ভুল জোরে বলে, আমার সঙ্গে কথা বলতে হবে, আমি ওই প্লেন বুকে চল যাবো, সুবহানাল্লাহ মেরে চল যাবে নরম না, ক্লাস হচ্ছে দেওয়া নেওয়া চলবে, আমি যেটা দিচ্ছি আপনারা নিতে পাচ্ছেন কি না হ্যাঁ না উত্তর দিতে হবে।
হাজার হাজার টাকা নয় লক্ষ লক্ষ টাকা খরচ, দিনের পর দিন এভরি নাইটে জলসা। আমার মতো চুটকো মলি সাহেবের বছরে যদি 350টা স্টেজে উঠতে হয়, বড় মাওলানাদের কি হচ্ছে? কোন জলসা হচ্ছে? এই লকডাউন এর ভেতরেও জলসা। লকডাউন যখন টোটাল লকডাউন, কমিটির ছেলেদের ভিতরে একজন কলিকাতা পুলিশের সার্জেন্ট, সে বলছে ভাইজান আপনি আসবেন, দায়িত্ব আমার, আমরা জলসা দেবো আপনাকে নিয়ে কশিরাট। অবাক, খড়মপুর বলে একটা জায়গায় কড়া লকডাউনের ভিতরেই জলসা। আমাদের ঘরে ছেলেরা হাজার হাজার টাকা খরচা করে জলসা মাহফিল দেয়, কিন্তু ওই ছেলেগুলো যে আশা নিয়ে আমাদেরকে দাওয়াত করে, ওরা আমাদের থেকে পায় খুব 10%, খুব কম আমাদের থেকে পায়, পেয়ে ওরা উপকৃত হয় খুব কম, কারণ আমরা দিতে আসি না লিতে আসি। কথা ঠিক না বুঝলে বলেন, কথা বলছেন না কেন? আমরা নিতে আসি মুসাদদের সামান দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ লিখে দিতে আসতেন, দিতে বিনিময়ে তানাকেও তানারা খুশি করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলতে পারেন না? ও নজরে যুবকেরা, ছেলেরা বাচ্চারা, পর্দা নিশি না মা বোনেরা, কান খুলে শুনে কে দিই আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ জামান আমির শরিয়া আলা হযরত দাদা জান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ নসিহত করতে আসতেন, ওয়াজ নসিহত যারা দিতেন, ওয়াজ মাহফিলের ইন্তেজার কর যারা করতেন, মুজাদ্দিদ জামান দাদা জান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তাদের চেহারার দিকে তাকিয়ে বলতেন, বাবা ও আমার ভক্ত মুরিদানেরা, ও মাদ্রাসা ও জলসা কমিটির সেক্রেটারি সদস্যরা, তোমরা যদি পরিবর্তন হতে পারো তো জলসা দাও, নইলে আমি আবু বাকারকে তোমাদের কাছে এনো না। আমার এটা বলি বলি বললে তো দাওয়াত কেটে যাবে। মোর্দা জান্নাতে যাক আর জাহান্নামায় যাক, আমার দেখার দরকার নাই, মলি সাহেবের হালুয়া রুটি দরকার। মুসলিম সমাজ আজকে শেষ হয়ে গেল। আল্লাহ নবী দীন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়েন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী বিশ্ব নবী হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, পৃথিবীর জমিনে আমি আমার ওয়ারিস, পৃথিবীর জমিনে কোন পুত্র রেখে যেতে পারলাম না। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা ভেবো না আমার কোন ওয়ারিস সূত্র আপনার ওয়ারিস আমার পৃথিবীর জমিনে কেউ নাই, এটা তোমরা ভেবো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, দুতলা বাড়ি করে হয়তো রেখে যেতে পারলাম না, উঠ রেখে যেতে পারলাম না, কিন্তু আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, আমার উম্মতের ভিতরে একদল আলেমকে রেখে গেলাম, পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ হয়তো আরো থাকবো না, কিন্তু আমি রাসূলুল্লাহকে জিন্দা রাখার জন্য আমার ওয়ারিস উত্তরসূরি হিসাবে আলেমদেরকে রেখে গেলাম। আরো জোরে বলুন সুবহান। আলেমরা তো ভয় করবে কেবলমাত্র আল্লাহ, ওয়াইজিনদের ভয় একটাই থাকবে আল্লাহ, দাওয়াত কেটে যাওয়ার ভয় তো তাদের অন্তরে থাকার কথা না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হচ্ছে ভাই? আমাদের ভিতরে ওয়াইজিনদের ভিতরে ভয় এখন সব থেকে বেশি কোনটা? দাওয়াত দিয়ে যদি কেটে দেয়,
এই লকডাউনের কারণে কত জলসা কাটছে, ফোন করে করে বলছে ভাই সব শেষ হয়ে গেছে। কেন জলসা সব কেটে দিচ্ছে, জলসা সব কেটে দিচ্ছে। আরে জলসা কাটছে না, তোর কি হই, তোর কি হয়েছে? আজকে গোটা ভারতবর্ষের ইকোনমিক জিডিপি কোথায় গিয়ে দাঁড়িয়েছে তো লক্ষ্য নেই। আমাদের দেশ এই ভারতবর্ষের ইকোনমিক্স দিক, রোজগারের দিক আমাদের কতটা অধঃপতনে নেমে গেছে ওইটা আগে খেয়াল কর, তোর দাওয়াত না। তার মানে আমাদের চিন্তা, আমাদের চিন্তা কি, আমাদের চিন্তা একটা, আমাদের চিন্তা একটাই, আমার কি হবে। ও মুসলমানের ছেলেরা, পর্দা নিশি না মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন, তোমার প্রতিবেশী সে হোক হিন্দু, সে হোক নাসারা, বেদিন বেঈমান, ইহুদি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম। পৃথিবীর জমিনে তুমি যখন আছো, সে যে ধর্মের মানুষ হোক না কেন, তাদের সঙ্গে সহনবতী ভালো ব্যবহার সহনশীলতা এই চরিত্র তাদের সামনে পেশ করা আমি রাসূলুল্লাহর আদর্শ। তাদের দুঃখে তুমি দুঃখী হও, তাদের কষ্টে তুমি কষ্ট লাভ করো, তাদের কষ্টে তুমি সহযোগিতা করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম। এমন কি রাস্তা দিয়ে যেতে যেতে যদি একটা রাস্তার উপরে তোমরা কাঁটা পড়তে থেকে থেকে দেখো, একটা যদি আলপিন পড়তে দেখো, একটা পাথর যদি রাস্তার উপরে পড়ে থাকে, মনে করো যদি এটা কারোর ক্ষতি হয়ে যেতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম। ওই রাস্তার পাথরটা আলপিন কাঁটাটা সরিয়ে দেবা আমি রাসূলুল্লাহর একটি সুন্নাত। জোরে বলতে পারেন না? এমনি তানাকে বিশ্বনবী বলা হয় না, আর সেই বিশ্বনবীর আমরা সব উম্মত, আমাদের দিকে ফিরে তাকালে মনে হয় ঢোল কোম্পানি। কথা ঠিক বলছি না, ভুল বুঝে বলে কোথায় গেল মুসলমানের আদর্শটা, গেল কোথায়? এক তারিখে বিশ্বনবীর দরবারে একজন ইহুদি এসে হাজির, এই শুনছেন, আমার মা বোনেরা চেল্লা চিল্লি করলে হবে না, ওয়াজ কিন্তু যদি ওদিক ঘুরে যায় সব জম্মের ঝোড়া ছুড়ে রেখে যাবো, আমার চেনেন না বলো। মা বোনেদের বলছি যারা পর্দার আলে আছেন, এখনো বলছি চুপচাপ বসেন, ওয়াজ যদি ঘোরে কিছু আর রাখবো না বলো। বাবাজি সবই আদর্শ দেখে, আমার রাসূলের পাকের দরবার একজন ইহুদি এসে হাজির, বাবুজি চাটা আমার জন্য এনেছেন, খাবো খাবো, অনুমতি না দিলে গন্ডগোল তো, রাগ হবে আপনাদের, একে তো আপনাদের মাথার উপরে বসে আছে, বুঝতে পারছেন না, এখন আমি আপনাদের মাথার উপরে বসে আছি, তার উপর যদি আবার চা খায়, আমি আপনাদের দোষ দিচ্ছি না, এটা রসুলের আদর্শ। রসুলুল্লাহ সবসময় কাঁদাতেন না, মাঝে মাঝে একটু সত্যের উপর একটু হাসাতেন, এটা রসুলের সুন্নাত, একটা জোরে বলুন, এটা একটা রসুলুল্লাহ সুন্নাতের আদর্শ দিয়ে আপনাদের একটু মনটাকে খুলে দিচ্ছি, তাহলে অনুমতি দিচ্ছেন তো? যে প্রাণ খুলে দরুদ আল্লাহুম্মা, অনেক আগে রাত, ও এটা আমার জন্য না, وعلى
প্রতিবেশী আমার সনাতন ধর্মে সোনার মালিকেরা ভালো করে বোঝবার চেষ্টা করুন, এই আয়ার নজনেরা যুবকেরা বাল বৃদ্ধ বনিতারা ভালো করে বোঝবার চেষ্টা করো, আল্লাহ নবী দরবার একজন ইহুদি এসে হাজির, ও নবী মুহাম্মদ, ও মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে এসেছি একটা বিচার চাইতে, শুনেছি নাকি ইসলাম ভালো বিচার করে, কোরআন নাকি সত্য আর মিথ্যা আলাদা করে দেয়, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার দরবারে এসেছি, আমার একটা বিচার আপনাই করে দিতে হবে, নবী আমার দীন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আওয়াজ দিয়ে বলেছিলেন, ও ভাই ইহুদি, আগে আপনার কারণগুলো বর্ণনা করুন, বিষয়বস্তুটা আগে জানি, তারপরে আপনার ইনশাআল্লাহ বিচারটা করে দেব। আল্লাহ নবীর সামনে ইহুদি বলতে লাগলে, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুপুরবেলা রাস্তা দিয়ে আসছিলাম, মদিনা রাস্তা দিয়ে আসতে আসতে হঠাৎ করে তিনি আমার কাছে এসে আমার সজোরে একটা মুখে থাপ্পড় মেরেছে, আপনি আমার বিচার করে দিন, অন্যায় ভাবে মানুষকে মারা ইসলাম কি জায়গা দিয়েছে, অন্যায় ভাবে কাউকে আঘাত করা কি ইসলাম বলেছে, আপনি বিচার করে দেন। বিশ্বনবী বললেন, আমার সাহাবী, আমার ভক্ত, আমার উম্মাদ, কে তোমাকে আঘাত করেছে, নাম বলো। ইহুদি বললেন, তোমার অত্যন্ত কাছের, অত্যন্ত কাছের, অত্যন্ত প্রিয় যিনি আবু বাকার, কার নামে দোষ দিচ্ছে, সিদ্দিকে আকবর, হযরতে আবু বাকারের বদনাম রাসূলুল্লাহ নিতে পাচ্ছেন না, কিন্তু ইহুদি ভাই যখন অবজেকশন দিয়েছেন, যখন ব্লেম এনেছেন, বিশ্বনবী কাটতেও পাচ্ছেন না, একবার জোরে বলুন না, জোরে হবে না, আমার দু চোখে বিচার নেই ইসলাম, ইসলাম হলো এক চোখেই আপনাকে বিচার করতে হবে, পক্ষপাতিত্বের উপরে নয়, মাথায় ঢুকছে বাবু, কিন্তু আজকে আমাদের সমাজে কেউ যদি চাস্তো ভাই, মামাতো ভাই একটা অন্যায় করে ফেলে, আর আমি যদি মেম্বার হই, আল্লাহু আকবার, ও বিচারে যে কি বাস পড়বে সে আল্লাহ ছাড়া কেউ জানে না, কথা বলছেন না কেন, আমার বোনেদের সব বসার জায়গা করে দাও, বোনেরা সব ভিতরে চলে আসেন, কথাটা বোঝার চেষ্টা করুন, আমার বোনেরা শুনুক, ইসলাম কি জিনিস এ ধারণাটা অন্তত চেঞ্জ হয়ে যাক, ইসলাম কি শিক্ষা দেয় আমাদের, আজকে অনেকেই না জানার কারণ ইসলাম সম্পর্কে কুমন্তব্য, কুরুচিকর ভাষা প্রয়োগ করে, আমরা জানাইনি, এর জন্য দোষী কারা, এই স্টেজধারী হুজুর, মাইক পেয়েছে মনে করেছে আজকে আচ্ছা শেষ দেখা দেখ, হ্যাঁ রাগ করছে, আরে তোর ইসলামটাকে যদি তুই গোটা সমাজের কাছে যদি না জানাতে পারিস, তুই কে যদি তোর পরিচয়, আত্মপরিচয় যদি বহিঃপ্রকাশ না করতে পারিস, তুই কে, তুই নিজে যদি না জানিস, তোকে মেনে নেবে কে,
তোকে মানবে না কে ইসলাম কে আগে জানো নিজেকে নিজেকে আগে চেনো মানুষকে তো ইসলামের দাওয়াত দাও তবে ওই মানুষটা সহজে ইসলামকে মেনে নেবে একটা জোরে বলুন সুবহান জোরে হবে না সুবহান আমি নিজেকে চিনি না নিজে আর ইসলামের ভাষা যদি আপনাদেরকে বোঝায় তো জীবনে ইসলামে আসবে ও আমাকে দেখলেই বলবে না জঙ্গি আর হচ্ছেও তো তাই টুপি দাড়ি বড় জুব্বা পরলেই মনে করে এটাই হচ্ছে ইসলাম অ্যাক্সিডেন্টই মনে করে না গত বছর তার আগের বছর ভাতশালায় আমি জলসা করতে এসেছি গত বছর এসেছিলাম অশোকনগর ওইখানটায় জিজ্ঞাসা করছি চৌরাস্তার মোড়ে আমি ভাতশালায় যাব ভাই যান রাস্তাটা কোন দিকে একজন বলছে আপনার ভুল হয়ে গেছে কেন বলছে এখান থেকে আপনাকে যেখান থেকে ঢুকেছেন ওই দিকে বেরিয়ে যেতে হবে তার মানে কি আবার বারাসাত যেতে হবে আমার সন্দেহ লেগেছে সন্দেহ ঠেকে গেছে গত বছর তার আগের বছর আমি কিছু দূর গাড়িতে এগিয়ে নিয়ে গিয়ে আরেকজনকে জিজ্ঞাসা করছি দাদা ভাতশালায় যাব রাস্তাটা কোন দিকে সে আবার কোথায় মানে ও পৃথিবীর বাইরে ভাতশালা হলো পৃথিবীর বাইরে কেন বুঝতে পারছেন না আমি হতভম্ব হয়ে গেলাম মানুষ ইচ্ছাকৃতভাবে করছে আল্লাহ তুমি বেহতার জানো আর একটু এগিয়ে গেলাম একটা মদখোর মদ খেয়ে পা ঠিক করছে না আমি গাড়ি যখন স্লো করেছি আস্তে আস্তে এসে বলছে কি চাই আমি ভাতশালায় যাব ও আচ্ছা আপনি আমাকে একটু নিয়ে যাবেন কে বলছে মদখোরটা হ্যাঁ নিয়ে যেতে অসুবিধে নেই আপনি রাস্তা জানেন তাই আপনাকে রাস্তা দেখিয়ে তারপর আমি নামব বলছে কে মদখোর কিন্তু মদ যারা খায়নি এই মদখোরটাকে ভালো বলবেন না এই দুটো মদ না খেয়ে যে মাতলামো করেছে আসল মাতাল কে যদি না খেয়ে মাতালের মতো ব্যবহার করে এ তো মাতালের থেকে খারাপ আমি কেন কথাটা বললাম বোঝা যাচ্ছে বুঝতে পারেননি স্টেজে উঠে যদি ইসলামটাকে না বোঝাই ইসলামটাকে যদি না জানাই সেই ভাতশালার রাস্তা ইসলামের রাস্তাটা যদি না দেখাতে পারি এই মদখোর তো অনেক ভালো মাথায় ঢুকিনি বোধ হয় পাস কিন্তু বোঝার জিনিস তাই কানে হাত দে সব গা ও মেজনেরা নজনে যুবকেরা ছেলেরা বাচ্চারা অর্ধানে সিনামা মনেরা আল্লাহর বিদিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহে নবী জনাবে মোহাম্মদ রসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ সবানে দাঁড়িয়ে দিলেন ওয়া মাসাবরা মাসাবিদা পথহারা ব্যক্তিদেরকে পথ দেখানো আমি রসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম মজলুম ব্যক্তির পাশে দাঁড়ানো অসুস্থ ব্যক্তির সেবা সুস্থ করা তাকে দেখতে যাওয়া আমি রসূলুল্লাহর একটি নেক আমল বানিয়ে গেলাম আর ধরে বলুন সুবহানাল্লাহ দেখেছেন তাহলে নবী কি ভাই অসুস্থ হয়েছে ফোন দিয়েছে আমার শরীরটা বড্ড খারাপ ভাই ভালো ডাক্তার দেখা এতটুকু বলাটা আমার জন্য সহানুভূতি নয় আল্লাহ নবীর হাদিস অনুযায়ী সময় করে ওই অসুস্থ ব্যক্তির পাশে যে দাঁড়াও টাকা দিতে হবে না অর্থ দিতে হবে না আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন অসুস্থ ব্যক্তিকে যে দেখতে যায় সে অসুস্থ ব্যক্তির জায়গায় পৌঁছায় না ওই ব্যক্তিটা বেহেশতে যে হাজির হয় আরো জোরে বলুন সুবহানাল্লাহ সে যে ধর্মেরই মানুষ হোক না কেন যদি আপনার প্রতিবেশী হয় আপনি দেখতে যান
কি আদর্শ, কি ইসলাম, আর আমরা কি জন্তুর। একজন এসে বলছে, জানিস অমুকের শরীরের অবস্থা খুব খারাপ, বলছে এখনো মরিনি, অপেক্ষায় আছে কখন সংবাদটা আসবে। এ যদি দাবি করে আমি নবীর উম্মত, নবীকে কলঙ্কিত করেছে না করিনি, চলে বলে আচ্ছা কুলাঙ্গার উম্মত, এ আছে নবী ইসলামের ভিতরে জন্ম নেওয়া একটা কুলাঙ্গার, আর সব ধর্মের ভিতরে কুলাঙ্গার থাকা স্বাভাবিক। কথাটা বুঝতে পারেনি, সব ধর্মের ভিতরে কুলাঙ্গার থাকা স্বাভাবিক, তো একটা কুলাঙ্গারের জন্য দুটা কুলাঙ্গারের জন্য সবাইকে কুলাঙ্গার বলা যাবে না, এটাও ইসলামে নিষেধ। চোরটাকে চোর বলো, চোরটাকে চোর বলো, খারাপটাকে খারাপ বলো, ভালোটাকে ভালো না বলে খারাপ বলতে যেও না, গোনা। কি ইসলাম, একবার জোরে বলবেন না। একজন মাওলানা পাশ করিনি, তাকে যদি মাওলানা বলা হয় শরিয়াতের ভাষায় সে গোনা। কেউ হেফস পড়েছে কিন্তু হেফস কমপ্লিট করিনি, তাকে হাফেজ বলা যাবে না। এগুলো ধরলে তো সব গেল। বাবাজি, এই সংশোধনগুলো করতে হবে, আর এই সংশোধনগুলো করার জন্য এই মাহফিল। আলোচনা ঢুকছে মাথায়, এই মাহফিলটা কেন? কাহিনীর জন্য নয়, কোরআন এবং হাদিসের এক একটা আদাল্লা দিয়ে, দলিল দিয়ে এই কাহিনীগুলোকে গোটা সমাজে বাস্তবে রূপায়িত করার মূল লক্ষ্য এই মাহফিল। সেই জন্য এটাকে বলা হয় দুনিয়া এবং আখেরাতের পাথেয় সঞ্চয়ের মজলিস, ঈসা আলাইহিস সালাম। মুর্দা এবং জিন্দাদের জন্য ফায়দা,